আমরা মান বাগানে মাল তুলতে আসি বিরাট বড় বড় মান ওই মান আর মুরগি দেখাবো আজ কই গাছ গুন ভাঙে না কাকিনি কাকিনি সে তো দিয়ে ফোন দিলি ছড়বো না আমি তো এমবাদে হি নাই কোনখানে না কইলো মাস্টার কইলো আপনার পাদে হলে আমরা পাবো হ্যাঁ ও তো বলছে তোতা কইছে ঠিক ওদিক যান গোড়া দেই টান দি দেই বাঁশনো তো টানি বাড়ি কই আনি নাও এই তো বড় রে আজকে আমরা এই বয়লার নিয়ে আইছি আর দেশি মাল নিয়ে আইছি এই মান যান বয়লে দিয়ে মিক্স রান্না করবো আর সাদা ভাত রান্না করবো খাতি জবরদস্ত হবে ওই মামা খেলা আছে মান খাওয়ারই মানবি তোমরা মান কাটো আমরা মুরগিটা কাটিয়ে নি মুরগিটা সুন্দর করে বানানি বাড়িনের জন্য তাজা তাজা ব্রয়লার আনেছি গোস্ত হয়েছে টলটলি আমার চাইছে টলটলি এই দেহ হ্যাঁ মাল কত মাল কত মান কত আমি বলি অলম দাদার দাদাই কথা মান কত হয়েছে আমার ব্রয়লার কোটাও শেষ চলে যা রান্না শুরু করেছি দিয়ে ফেলি আসেন 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 এখন আমরা সুন্দর করে মুরগির গোশটা ধুয়ে নেবো গোশত হবি নি আর আমার ধোয়া শেষ হ্যাঁ তুমি ভালো খাইন তো দুয়া খেয়ে যাও চাকের দুয়া ওরা না পড়ে না মান কসুটা সিদ্ধ করবো তো কোথায় যে উঠে দিলাম আমরা সসপ্যানটা উঠে দিলাম ওই গোশটা রান্না কে নেবো মানটা সিদ্ধ করে নেবো তো পানি দিয়ে দিলাম জাল দান করছি আমরা মানটা দিয়ে দিলাম বাপ দিতে গোশ রান্না করবো সসপ্যান গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম ভোনা করিয়ে সারি তো মানের ভিতর দেবো এটা আলাদা কি আগে না দিয়ে নেই গোশ ভোনার ভিতরে মশলাগুলো সব দিয়ে দেবো পেঁয়াজ কুচি ওই না কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা লবণ লাগে তেজপাতা বিলাস দারচিনি জিরের গুঁড়া বসান দেখি মরিচের গুঁড়া ধুনের গুঁড়া হলুদের গুঁড়া মশলা কষানো হয়ে গেছে গোশটা দিয়ে দিলাম দেখি
মানডা সিদ্ধ হয়ে গেছে আর মানডা নাবা ফেলবো আরে মানডার নাবা ফেলবো হ্যাঁ ওরে উঠ হ্যাঁ আরে বাবা কালিয়া যাবি না এই কালিয়া এই কালিয়া আমরা মানটা এখন গন্ড করবো তেলটা দিয়ে দিলাম মিঠু রসুন ফল তেজপাতা আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কাঁচা জিরে ঘন্ট হবি তো লবণ হ্যাঁ দিয়ে দিলাম মানটা খালি আন লক্ষণ ভালো আছে বিতরণ করতে গিয়ে বুঝল যেমন মান কাটা হয়েছিল তারপর ডিম বসালাম সেই বসাল আমরা এখন প্যাকেট করি ফেলি নিয়ে চলে যাবো বিতরণ করতে চাষি ভালো আছেন গো খাবার জানেন ওরে লোক হয়েছে খাবার জানেন কোন দিক কোন দিক কোন দিক
السلام عليكم ভালো আছেন সকি টকি থাকেন না না নি সামাইল ঘরে বসে আছেন কারণ খাবার দানে ওটি ধরো ওটি ধরো দুই এটি ধরো ভালো আছো السلام عليكم السلام السلام عليكم